টিএমএসএস একটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা। অত্র সংস্থার আওতায় ঋণ কার্যক্রম ও অন্যান্য কর্মসূচিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, 1796টি পদের একটি বিশাল নিয়োগ। আপনারা দেখতে পাচ্ছেন টিএমএসএস এর সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি। এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে বিশাল একটি নিয়োগ দিতে যাচ্ছে টিএমএসএস। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সাথে আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে রাখেন যাতে পরবর্তীতে সকল ভিডিও পেয়ে যান। চলুন দেখি এই নিয়োগে কি আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অপারেশন মনিটরিং টিম কর্মকর্তা চুক্তিভিত্তিক 12 জন লোক নিয়োগ হবে। শিক্ষাগত যোগ্যতা, দায়িত্ব, অভিজ্ঞতা, যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা সমমান, শিক্ষা জীবনের সকল পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা শ্রেণী অথবা সমমানের জিপিএ অথবা সিজিপিএ থাকতে হবে, মাঠ পর্যায়ে ঋণ কার্যক্রমে গুণগত ও পরিমাণগত মান বৃদ্ধির লক্ষ্যে গ্যাপ অ্যানালাইজ পূর্বক রিপোর্ট দাখিল করা, পিসিএ পড়া শাখা অঞ্চল জোন চিহ্নিত করা, মাঠের চাহিদা বিশ্লেষণ পূর্বক প্রোডাক্ট ডিজাইন মনিটরিং ও ক্ষেত্র বিশেষে সরাসরি কার্যক্রম বাস্তবায়ন এবং ব্যবস্থাপনার চাহিদা অনুসারে প্রতিবেদন দাখিল করা, উল্লিখিত দায়িত্ব সময়ের বাস্তব অভিজ্ঞতা সহ সুপ্রতিষ্ঠিত কোনো মাইক্রো ফিন্যান্স পরিচালনাকারী প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে কমপক্ষে 20টি শাখা পরিচালনা করার 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, বয়স সর্বোচ্চ 45 বছর, বেতন ভাতা 40,000 থেকে 50,000 টাকা আলোচনা সাপেক্ষে, তবে অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে অধিক বেতন প্রদান করা হবে। 2 নম্বর ক্রমিকে আছে সহকারী পরিচালক হিসাব এসআর সপ্তম স্তর 8 জন, কর্মস্থান প্রধান কার্যালয় ঢাকা। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হিসাব বিজ্ঞান বিষয়ে সম্মান সহ স্নাতকোত্তর অথবা এমবিএ ডিগ্রি, শিক্ষা জীবনের সকল পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা শ্রেণী অথবা সমমানের জিপিএ অথবা সিজিপিএ থাকতে হবে, সফটওয়্যার অথবা ম্যানুয়াল ঋণ কার্যক্রম ও হিসাব ব্যবস্থাপনা কাজে ন্যূনতম 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, বয়স সর্বোচ্চ 40 বছর, বেতন ভাতা এস আর টিএমএসএস এর সপ্তম স্তর অনুসারে সর্বসাকল্যে 37,630 টাকা, শিক্ষানবিশকালে 29,700 টাকা, এছাড়াও চাকরিবিধি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে। 3 নম্বর ক্রমিকে হিসাব কর্মকর্তা এসআর 11তম স্তর 20 জন, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হিসাব বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর অথবা এমবিএ ডিগ্রি, শিক্ষা জীবনের সকল পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের জিপিএ অথবা সিজিপিএ থাকতে হবে, ঋণ কার্যক্রমের এই হিসাব রক্ষণাবেক্ষণ কাজে 1 বছরের অভিজ্ঞতার পাশাপাশি এমএস ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্টে কাজের অভিজ্ঞতা থাকতে হবে, বয়স সর্বোচ্চ 35 বছর, বেতন ভাতা এসআর টিএমএসএস এর 11তম স্তর অনুযায়ী সর্বসাকল্যে 16,896 টাকা, শিক্ষানবিশকালে 13,200 টাকা, এছাড়াও চাকরিবিধি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে। 4 নম্বর ক্রমিকে খামার ব্যবস্থাপক 4 জন, কর্মস্থল টিএমএসএস বহুমুখী কৃষি ফার্ম সাজাপুর শাহজাহানপুর বগুড়া, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বিএসসি অথবা বিএ অথবা সমমান, তবে স্নাতকোত্তর ডিগ্রিধারী ও খামার ব্যবস্থাপনা কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীকে গবাদি পশু পালনে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, খামারে সার্বক্ষণিক অবস্থান করে দায়িত্ব পালন করতে হবে, বয়স সর্বোচ্চ 40 বছর, বেতন ভাতা সর্বসাকল্যে 12,000 টাকা। 5 নম্বর ক্রমিকে ফিল্ড সুপারভাইজার মাইক্রো ফাইন্যান্স এস আর 21তম স্তর 1,550 জন, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা স্নাতক অথবা স্নাতকোত্তর অথবা সমমান, তবে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের এবং ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে সরাসরি ঋণ বিতরণ ও আদায় কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে মাঠ পর্যায়ে বাইসাইকেল অথবা মোটরসাইকেল চালিয়ে ঋণ বিতরণ ও আদায় কাজে সম্পৃক্ত থাকতে হবে, সর্বোচ্চ বয়স 35 বছর, বেতন ভাতা এস আর টিএমএসএস এর 21তম স্তর অনুযায়ী সর্বসাকল্যে 23,652 টাকা, ক্রেডিট অ্যানালাউন্স সহ এবং শিক্ষানবিশকালে 18,630 টাকা। 6 নম্বর ক্রমিকে যে পদটি আছে সেটি হলো বিনিয়োগ কর্মী
এসআর 21তম স্তর 200 জন, কর্মস্থল রাজশাহী ও রংপুর বিভাগ। তবে কর্ম এলাকা সম্প্রসারণ হলে সম্প্রসারিত এলাকাতে কাজ করতে আগ্রহী হতে হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা স্নাতক অথবা স্নাতকোত্তর অথবা সমমান, তবে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের এবং ঋণ বিতরণ কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ইসলামের মৌলিক বিষয়ের উপর প্রাথমিক জ্ঞান সম্পন্ন, ইসলাম ধর্ম ও আদর্শের অনুসারী এবং অধম্পায়ী হতে হবে। ইসলামিক মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে মাঠ পর্যায়ে বাইসাইকেল অথবা মোটরসাইকেল চালিয়ে বিনিয়োগ বিতরণ ও আদায় কাজে সম্পৃক্ত থাকতে হবে। বয়স সর্বোচ্চ 35 বছর, বেতন ভাতা এসআর টিএমএসএস এর 21তম স্তর অনুযায়ী সর্বসাকল্যে 23,652 টাকা, ক্রেডিট অ্যালাউন্স সহ এবং শিক্ষানবিশকালে 18,630 টাকা। 7 নম্বরে যে পদটি আছে, প্রশাসনিক কর্মকর্তা এসআর 21তম স্তর 2 জন, কর্মস্থান ডক্টর এনামুল হক আর্ট অ্যান্ড কালচারাল একাডেমি ঠেঙ্গামারা বগুড়া। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ন্যূনতম স্নাতক অথবা সমমান, প্রার্থীর শিল্প সংস্কৃতির প্রতি অনুরাগ থাকতে হবে, দাপ্তরিক কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, বয়স সর্বোচ্চ 35 বছর, বেতন ভাতা এসআর টিএমএসএস এর 21তম স্তর অনুযায়ী সর্বসাকল্যে 8,448 টাকা এবং শিক্ষানবিশকালে 6,600 টাকা। এছাড়াও বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, একটি বিশাল নিয়োগের যে আবেদন করতে চান তাদের জন্য কিছু শর্তাবলী এখানে আছে। 1 নম্বরে শর্তাবলী বলা আছে যে আগ্রহী প্রার্থীগণকে 1 ও 2 নম্বর পদের জন্য টিএমএসএস এর ওয়েবসাইট tmss-bd.org এর ক্যারিয়ার অপশন মতে জব অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড পূর্বক যথাযথভাবে পূরণ করে আবেদন করতে হবে। এছাড়াও 3, 4, 5, 6 ও 7 নম্বর পদের জন্য সদ্য তোলা 3 কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনাক্তপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি, মোবাইল নম্বর ও ইমেল অ্যাড্রেস সম্বলিত পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ আবেদন পরিচালক HR MN Admin বরাবর করতে হবে। 2 নম্বরে যে শর্তটি আছে যে বাংলাদেশের যে কোনো জেলার বাসিন্দা আবেদন করতে পারবেন। খামের উপর আবেদনকৃত পদের নাম উল্লেখ পূর্বক 1, 2, 3, 4 ও 7 নম্বর পদের প্রার্থীগণকে টিএমএসএস ফাউন্ডেশন অফিস ঠেঙ্গামারা রংপুর রোড বগুড়া 5,800 ঠিকানায় এবং 5 ও 6 নম্বর পদের প্রার্থীগণকে নিম্নবর্ণিত যে কোনো ঠিকানায় আগামী 31/3/2021 তারিখের অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদনপত্র পৌঁছাতে হবে। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, এখানে আপনাদের এলাকা ভিত্তিক বিভিন্ন ঠিকানা দেওয়া আছে। যেমন যে সকল প্রার্থীগণ বগুড়া, জয়পুর আর সিরাজগঞ্জ ও পাবনা জেলায় কাজ করতে ইচ্ছুক তাদেরকে টিএমএসএস ফাউন্ডেশন অফিস ঠেঙ্গামারা রংপুর রোড বগুড়া 5,800 অত্র ঠিকানায় আবেদনপত্র প্রেরণ ও জমাদান করতে হবে। এইভাবে অন্যান্য এলাকায় যারা কাজ করতে ইচ্ছুক তাদেরকে সেই ঠিকানায় পাঠাতে হবে। এখানে ঠিকানাগুলো দেওয়া আছে, এখানে আপনারা একটু দেখে নেবেন, দেখে ঠিকানাগুলো অনুযায়ী আপনারা আবেদন করবেন। এই চাকরিতে নির্বাচনী পরীক্ষার ফি বাবদ 1 ও 2 নম্বর পদের জন্য 300 টাকা এবং 3, 4, 5, 6 ও 7 নম্বর পদের জন্য 200 টাকার মানি রসিদ, 10 টাকা সার্ভিস চার্জ সহ সংস্থার যে কোনো শাখা, অঞ্চল, জোন, ডোমেন অফিস, ফাউন্ডেশন অফিস বা প্রধান কার্যালয়তে সংগ্রহ করে অথবা তফসিলভুক্ত যে কোনো ব্যাংক হতে টিএমএসএস এর শিরোনামে সমমূল্যের পে অর্ডার অথবা ব্যাংক ড্রাফট অপ্রয়োগযোগ্য আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে। টিএমএসএস ব্যতীত অন্য কোনো শিরোনামে পে অর্ডার বা ব্যাংক ড্রাফট করলে আবেদন বাতিল বলে গণ্য হবে। নির্বাচনী পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে এসএমএস বা মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে এবং নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনাক্তপত্র সঙ্গে আনতে হবে। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, এখানে আরো যেসব ছোটখাটো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আপনারা এই আবেদনটি ডাউনলোড করে বিস্তারিত পড়ে বুঝে তারপর আবেদন করবেন আশা করি। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, এটি হলো টিএমএসএস এর সেই ওয়েবসাইট। এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবেন, সেই লিঙ্কের মাধ্যমে ক্লিক করে এখানে আসবেন। এসে এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্যারিয়ার, এই চাকরির ক্ষেত্রে আপনারা প্রথমে এখানে আপনারা ক্লিক করবেন।
আপনাদের সামনে এই ইন্টারফেসটা ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন যে টিএমএসএস জব অ্যাপ্লিকেশন ফর্ম, এটা ক্লিক করলেই আপনাদের সামনে জব অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড হয়ে যাবে। এই ফর্মের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে। এখানে সব কিছু দেওয়া আছে, কোথায় কি দিতে হবে। এখানে যেমন ছবি দিতে হবে, এখানে দেখে বুঝে একটা একটা করে পূরণ করবেন। লাস্টে এসে সিগনেচার এবং ডেট লিখে এই ফর্মটা আপনারা বাই পোস্টে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেবেন। তো এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সাথে আমার চ্যানেলের জন্য আবার একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে আপনাদের সফলতা এবং সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।